ছুটি দিয়ে দিল স্কুল তোকে? কিরে, আজকে স্কুলে যাওয়াটা রেকর্ড করিনি তোর, ভুল হয়ে গেছে। নটাও বাজে না এখন। কালকেও বাবাইয়ের চোখ মোছা ভিডিও করেছি, আজকেও ভিডিও করছি। কালকের চোখ মোছার কারণ ছিল আমি বারবান খেয়ে ফেলেছি। আজকের চোখ মোছার কারণটা বাবাই নিজেই বলবে। কি বাবাই, এখন দেখো বেশ সকাল। আর একে দেখো টিফিন নিয়ে বসে পড়েছে। তোমরা কি কিছুটা আন্দাজ করতে পারছো যারা দেখছো? বলো, মানে ভাবো, ১০০ টাকা মা খুচরো দাও, খুচরোটাও নিয়ে গেলি। তা তুই নিলি না নিলি না, ঠিক আছে, স্কুল থেকে চলে এসছিস ঠিক আছে, মানে স্কুলে যাসনি, রাস্তা থেকে হাফ রাস্তায় চলে এসছিস ঠিক আছে, তা খিদে পেয়ে গেল, এই তো খেয়ে বেরিয়েছিলি। একদিকে কাঁদছে, একদিকে টিফিন নিয়ে বসেছে। তো টিফিনটা আজকে দেখাইনি কাউকে, ভেবেছিলাম দেখাবো, মানে তো সবার ভাগ্যে তো টিফিন দর্শন রয়েছে, দেখা দর্শন করা। কালকের সেই বিখ্যাত নিমকি পরোটা, আর এখানে আচার, মাদার স্পিকেল, মাদারকে নিয়ে গেছে তাই বাড়ি চলে এসছে মাদারের টানে। টিফিন টাইম তো এটা নয় তোর, খিদে পেলে তাহলে স্কুলে কি তোর খিদে পেয়ে যায়? তাহলে টিফিন দেখে খিদে পেয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড। আর এই কথাটা বললেই না, তো আমার বোনের মেয়েকে তোমরা যারা যারা দেখেছো বিশ্বাস করো, ও না এখন এই বলতে থাকে সারা দিন, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ বলে না, মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলতে পারে না, ওয়েলকাম ব্যাক টু নি, ওয়েলকাম ব্যাক টু নি ইজি ওয়ার্ল্ড, বিজি ওয়ার্ল্ড এরকম বলে রেক সব সময়। ওর মা ওকে খেতে দিল, এখন এটাই বলে, এখন লেখা পড়াতে বসালেও দেখো সবাই আমি পড়তে বসেছি এইভাবে ও কথা বলে। মানে জানি না ওর ভবিষ্যতে কি আছে, ব্লগারই আছে মনে হচ্ছে, সৌমারি টৌমারি ছাপিয়ে চলে যাবে। যাই হোক মজা করছি। আর দেখো তোমরা সবাই, কেউ আসেনি, মহাপুরুষকে দেখো, এই যে মহাপুরুষ না পুরুষানি। হ্যাঁ, এবারে সকাল সকাল গেছে দিদির বাড়িতে, দেখো দিদির বাড়ি, মাসির বাড়ি, মানে আমার দিদির বাড়িতে গেছে। কালকের ভিডিও এত অসভ্য মেয়ে, কালকে বারবার আমি ওকে দিইনি, দেখো ওকে মেশোর বারবার এনে দিয়েছে। সিরিয়াসলি বাবাই, মেশো মানে সন্দীপ দা, লজ্জা থাকা দরকার তো, তোর না আমার না। তবে একটা জিনিস, স্কুল থেকে ধরো অনেক সময় এরকম ফিরে চলে আসতাম, হ্যাঁ আমাদেরও স্কুলে ধরো গাড়ি ফাড়ি এসছে বা মিস হয়ে লেট হয়ে গেছে, গাড়ি আসেনি, হ্যাঁ ভালো ভালো লাগে। আর না এসেই মনে হয় হ্যাঁ টিফিনটাই আগে খাই, যতই খেয়ে যাই না কেন মনে হয় টিফিনটা এসে খাই আজকে ওকে দেখে, মানে ওর লাইফে এটা ফার্স্ট টাইম হলো, কিন্তু ওকে দেখে আমার সেই কথাটাই মনে পড়লো। গল্প বলি বল, ছোটবেলায় ও যেদিন তোমার গাড়ি মিস হয়েছে, এটা আমি বলবো ভেবেছিলাম, এটা না জাস্ট ওর মনে হচ্ছে হাসি পাচ্ছে, এটা না মানে বিশ্বাস। আমি তখন পিকনিক গার্ডেনে থাকতাম, আর ওর ও আমি তখন কাজের সূত্রে কাজ করছিলাম, তখন আমি মিন্টো পার্ক থিয়েটার রোডে রয়েছি। এবার যারা কলকাতায় থাকো তারা জানবে থিয়েটার রোড থেকে পিকনিক গার্ডেন বা বালিগঞ্জ ফাড়ির ডিস্টেন্স কতটা। আমাকে হঠাৎ করে ও দাঁড়িয়ে থাকতো, গাড়ির কাকুকে আমাকে ফোন করতো, উঠে গেলেই ফোন করে দিত যে হ্যাঁ পৌঁছে, মানে উঠে গেছে, ফোন করছে না আমাকে। হঠাৎ গাড়ির কাকু ফোন করে বলছে কি, কৃতিকা তো আজকে আসেনি। আমি বলছি আসেনি মানে? আমি ওকে রেডি করে দিয়ে রেখে এসেছি,
এইবারে আমি তো পড়ি কি মরি করে দৌড়ে দৌড়ে বাড়ি এসেছি, প্রায় নিঃশ্বাস আটকে যাওয়ার মতন অবস্থা। যে কি হলো, ও স্কুলে গেল না, মানে স্কুলে যাবে না, ওই রকম মেয়ে তো না যে ও একটু শান্ত শিষ্ট টাইপেরই বাচ্চা যে ও যে বদমাইশি করবে এরকম কোনো ব্যাপার না, আর ফোনও তো তখন ছিল না। আমি কিভাবে যে পরিমরি করে দৌড়ে এসছি, এসে দেখছি আর মাঝখানে গল্পটা জানে না তো, আমি তো জানি না। 8:30 বেজে গেছে, 8:00 সময় আমাদের গাড়ি আসতো, আমি গেছি টিফিন কিনেছি দোকান থেকে, তো গাড়ি তার দাঁড়িয়ে আছি তখন আমি ফিরে চলে এসেছি, তখন দাঁড়িয়ে আর কি করবো, গাড়ি আসবে না হয়তো আমি ভেবেছি। তারপর এসে দেখছি কি, তারপর পাশের বাড়ি আমাদের বলছে কি রে স্কুলে গেলি না, এত বেলা হয়ে গেছে 9:00 বাজে। আমি বলছি বাবা 9:00 বেজে গেছে, তারপর না আমার এত খুশি হয়েছে আমি জামা ছেড়ে আমার টিফিন খেতে লেগেছি। ও আর আমি গেছিলাম তখন এরকম ভাবে মুখটা একদম জুজুপুরির মতন দাঁড়িয়েছিল ভয় ভয়ে, একদিন তাড়াতাড়ি চলে গেছি। এই তোর স্কুলের গল্প আর কেউ শুনবে না, তুই আজকে যাসনি কি করে যাসনি জানি না, ইচ্ছা আমি গেটের সামনে থেকে আজকে ভিডিও করি, তুই বেরোনোর টাইমে আমি জিজ্ঞাসা করলাম পয়সা নিয়েছিস, হ্যাঁ খুচরো দাও 10 টাকা অটোওয়ালা দেয়। ভাগ্যিস নিয়েছিলাম, অটোয় উঠে পড়তিস, আমার তো লেডিস পার্ক আসার 2 সেকেন্ড আগে মনে পড়েছে আমি টাকা নিয়ে আসলি ভাবো, আর রাস্তা নেই ধরপর ধরপর করছে, আমি অটোওয়ালাকে কি বলবো। আমি আমাকে ফোন করেছে রাস্তাতেই বকছে, এ তো এমনি ফ্যাট কাদুনি আছে, আমাকে রাস্তাতেই তোমাকে বলতে হবে বাড়ি যেতে দাও। রাহুল বকছে ছাড়ো রাস্তার মধ্যে নিয়ে যায়নি আর কি করা যাবে, রান্না বসিয়ে দিয়েছি, ভেটকি মাছের কাটা কাল ধুয়ে রেখেছিলাম, আর এখানে আলু ভাজা হচ্ছে আজকে, একে আজকে মায়ের রঙে দে বসন্তী চোলা, মায়ের রঙে দে একে রং করে দেবো আজকে, এটার মেক ওভার করবো। ভেটকি মাছের কাটা রান্না হয়ে গেছে, খেতে জানি না কেমন হয়েছে, বাট আমার খুব প্রিয় জিনিস এটা, এবার খেয়ে নেব। আর এই ঘর তো দেখাবো না, পুরো ধোবি ঘাট হয়ে গেছে, কিছু না এখানে এই পেরেকটা পড়েছে তুলে দিচ্ছি, পুরো ধোবি ঘাট, তাও বাদ যায়নি। তার সাথে ফোনে কথা বলছে, এই দেখো কে, দেখতে পাচ্ছ তোমরা, বল বাবু তুমি কি খাচ্ছ বলে দাও, সবাই দেখছে তো তোমায়, সবাই তোমার কথা শুনতে চায়, দেখাও মুখটা দেখাও একটু, আকাশটার দিকে একবার দেখো, এদিকে সূর্যদেব খটখটে রোদ দিচ্ছে, আর এইখানে দেখো কালো ঘনিয়ে এসেছে। গুড ইভিনিং এভরিওয়ান, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে এলাম, আর এখন চলো, অনেকক্ষণ থেকে বলছি হ্যাঁ হ্যাঁ এটাকে রং করব, তো চলো নিয়ে নিয়েছি, এবার এটার সরঞ্জামও গুছিয়ে নিয়েছি, তো দেখি কতটা কি করতে পারি। তো সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি, মানে তুলি আর কালার সব কিছু নিয়ে চলে এসেছি, স্যান্ড পেপারও লাগবে, ঠিক আছে। আর সবার প্রথমেই বলে রাখি, অনেকের বাড়িতেই উডেন ট্রে থাকে, তো উডেন কালার অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার একটা সিক্রেট রিভিল করছি তোমাদের কাছে, সেটা হচ্ছে এটা অনেকেই ট্রে ভাবো সবাই, এবং আমার বাড়িতে যারা আসে তারাও ট্রে হিসেবেই ভুল করে, কিন্তু যে কোনো জিনিস যদি সুন্দর লাগে না, সেটা যদি মানে নর্মাল ধরো ফেলেই দিতে হবে কিছু না, সেটাকে আমি রেখে দিই, ভাবি কোনো না কোনো কাজে যদি লাগানো যায়। যেমন ধরো এই ট্রেটাই, ট্রেটা এটা কিন্তু অ্যাকচুয়াল ট্রে নয়, এটা একটা মিষ্টির বাক্স, এই কাঠের ট্রেগুলোর প্রচুর দাম, 1000-1500 টাকা করে দাম, তো সেটা সম্ভব নয়, এখন মানে ট্রের পিছনে 1000 টাকা খরচা করা সম্ভব না আমার পক্ষে, তো আমি এইটা যখন এসছে আমার কাছে, এতে অ্যাকচুয়ালি আমি আগে জুয়েলারি রাখতাম, আমার জুয়েলারি যখন জায়গাটা ক্লিন করেছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে কটা বক্স আছে ওগুলো আমার মিষ্টিরই বাক্স। এটাও তাই, যে কোনো দিওয়ালি টিওয়ালিতে যেরকম ধরো গিফট পাওয়া যায় না, সেই এরকম বাক্সে
দেওয়া হয়। তো এটা দেখে তোমরা বুঝবে এটা কিন্তু মিষ্টির বাক্স। এটাকে খুলতে গেলে এখানে দুটো স্ক্রু আছে, খুলে দেওয়া যায়, বাট আমি আর খুলছি না, অসুবিধা হয় না, কেউ বুঝতেও পারে না, এটা ঠিক আছে। আর এর ঢাকনাটাও একটা জায়গায় কাজে লাগিয়েছি, সেটা আমি পরে দেখিয়ে দেব। তো সেই রকম কিছু ফেলে দেওয়া জিনিস যদি দেখতে সুন্দর হয়, আমার ফেলতে খুব খারাপ লাগে। এটা অনেকদিন থেকে আমি ভেবেছি কালার করবো করবো, হয়ে উঠছিল না, আজকে একদম দিন তৈরি হয়ে গেছে। আর আকাশটা আজকে ভীষণ সুন্দর। তো ফার্স্টে না এটাকে স্যান্ড পেপার দিয়ে আমি একটু ঘষে নেব। তো এই যে ছোট স্যান্ড পেপার, যেহেতু পলিশটা থাকে না, পলিশটা উঠে যাবে। তো পুরো ট্রেটা স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়েছি হালকা হাতে। এবার এটা একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো এবার আমি কালার নিয়ে নিয়েছি, এখানে আমি পোস্টার কালার নিয়েছি, ঠিক আছে। অর্ডার করতে গেছি অ্যাক্রেলিক কালার, কিন্তু অর্ডার করেছি অ্যাক্রেলিক কালার, কিন্তু এসছে এটা। তো যখন যেদিন অর্ডার করেছিলাম সেদিন আমার ইমিডিয়েট দরকার ছিল, তো আমার এটা চেঞ্জ করা হয়নি। এবার এসে যখন গেছে তো আর কি করবো, এটা কাজে লাগিয়ে ফেলি। আর বাবাইরও তো এখন ওয়াটার কালার কাজে লাগে না আমারই জন্য। তো তোমরা কিনলে অ্যাক্রেলিক কালার কিনবে, আমার এটা পোস্টার কালার। আমি গ্রিন আর হোয়াইট মিক্স করে একটা লাইট গ্রিন কালার আনবো, অ্যাকোয়া গ্রিন কালার যেটা হয় সেইটা বানাতে হবে। কালারটা এসে গেছে, ক্যামেরায় অতটা ডার্ক লাগছে কিন্তু এটা অনেকটাই লাইট গ্রিন। তো অ্যাপ্লাই করি, তাহলে হয়তো কালারটা ঠিকঠাক বোঝা যাবে। জয় বাবা বলে অ্যাপ্লাই করি, কেন কি এসব কাজ না আমার করতে খুব ভালো লাগে, কিন্তু সাথে কেউ থাকলে একজন না ওই সাহস পাওয়া যায়। বোঝা গেছে কালারটা, তো এটাই হবে। কমপ্লিট হয়ে গেছে, তাতে এরকম সিম্পলও দেখতে কত ভাল লাগছে, আমার তো ভাল লাগছে। তো এটাতে দেখো কালো কালো একটা স্পট এসে গেছে না, হোয়াইট হোয়াইট। তো এটাতে ডাবল কোট দিতে হবে, এই কোটটা শুকাক, তারপরে নেক্সট কোটটা দেব। আমি ইয়েলোটা আর একটা কোট দিচ্ছি, কেন কি লাইট হয়ে গেছিল, একটু ব্রাইট লাগবে আমার। আর যে যেরকম ডিজাইন পারবে সেরকমই দেবে। ফুলটা এঁকে দিল আমাকে বাবাই, কেন কি আমি ড্রয়িংয়ে খুবই বাজে। তো এবার আমি হোয়াইট দিয়ে একটু হাইলাইট করে দেব।
এবারে এই ব্লু আর ইয়েলোর মাঝখানের যে জায়গাটা না ওখানে এরকম একটু ড্যাব ড্যাব করতে হবে ব্রাউন কালার দিয়ে। এখানে আমি একটা হানিবি এঁকেছি, তো হানিবি যেভাবে ফুল থেকে বাস করে যায় না সেইটা করব, ব্ল্যাক দিয়ে ডট ডট করে দেব। আর হানিবি ইয়েলো আর ব্ল্যাক এর মধ্যেই হয়, সেজন্য আমি ব্ল্যাক এন্ড ইয়েলোই করছি। আমার ট্রে কমপ্লিট হয়ে গেছে, একটা সিম্পল ট্রে কত সুন্দর হয়ে গেল দেখো। তোমরা এটাকে শোপিস হিসেবেও ইউজ করতে পারো, এমনি রেখে দিতে পারো। আমি তো ট্রে হিসেবে ইউজ করবো, এরকম কোনো র্যাক থাকলে তাকে তাতে রাখলেও ভীষণ সুন্দর লাগবে। তবে একটা জিনিস, আমি এতে ভার্নিশ লাগাবো, কেন কি যেহেতু এটা আমার অ্যাক্রেলিক পেন্ট নয়, ভার্নিশ দিলে অ্যাক্রেলিক পেন্টে মনে হয় খুব এক সামান্য জল লাগলে কিছু হয় না, অতটা আমি জানি না, বাট এতে তো একদম জল লাগলে উঠে যাবে, তো এটাতে আমি ভার্নিশ দেব, তাহলে আরো সুন্দর হয়ে যাবে। তো দেখো কত ভালো লাগছে দেখতে, এইভাবে কাউকে যদি কিছু দেওয়া যায় সেটাতেও মন খুশি হয়ে যাবে। তো এই তোমরাও পারো নিজেদের ইচ্ছে মতন যে কোনো ডিজাইন বানাতে পারো, আমার এটা বানাতে ইচ্ছে হয়েছে তাই এটা আমি বানিয়েছি। তাহলে চলো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, ক্রেটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।